بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمه الله وبركاته، ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده. তিনি ভাই প্রশ্ন করেছেন যে বদ্ধ পানিতে বা আবদ্ধ পানিতে যদি কোনো ময়লা আবর্জনা পরে যায় তাহলে সেই পানির বিধানটা কি সেই পানি ব্যবহার করাকে জায়দা আছে কি নাই এ সম্পর্কে জানতে চেয়েছেন আসলে পানিতে আলমা আলমাউ ইদা হল আতাতহ না যা পানিতে যদি কোনো নাপাকি পরে যায় পাকাইয়ারা দু চালাতাম এবং পানি যে তিনটা গুণ আছে তার কোনো গুণ যদি পরিবর্তিত হয়ে যায় যেমন রিহু পানির যদি গন্ধ উঠে যায় তো তহু যদি পানিতে স্বাদ নষ্ট হয়ে যায় পানির স্বাদ নষ্ট হয়ে যায় আর লাউ অথবা পানির কালার যদি কি হয়ে যায় পরিবর্তিত হয়ে যায় তাহলে বুঝতে হবে সেই পানিটা আসলে ভালো নয় বাবুয়া না যা সেই পানি বিধান হচ্ছে কি না পাক পানি মা এই সর্বসম্মতিক্রমে লাইয়া যুজ এসে মালু এই ধরনের পানি ব্যবহার করা ইউজ করা যায় হবে না ফালা ফল হাদ এই পানি আপনার নাপাকে দূর করতে পারে না অলায় কোনো ময়লা আবর্জনাও পরিষ্কার করতে পারে না গাছি রানি রান সেই পানিটা বেশি হোক অথবা যেহেতু পানির তিনটা গুণের কোনো একটা গুণ পরিবর্তন হয়ে গেছে রঙ অথবা আপনার স্বাদ অথবা গন্ধ পরিবর্তন হয়ে গেছে যে একটা পরিবর্তন হলে কি সেই পানি বেদানা কি না পাক পক্ষান্ত যদি পানিতে কোন নাপাকে পরে যায় পরে যাওয়ার পর কোন ময়লা আবর্জনা পরে যায় হ্যাঁ পরে যাওয়ার পর লাম তাগাইয়ার আহাদু পানি যে তিনটে গুণ আছে তার কোনো গুণ পরিবর্তিত হয় না তার কোনো গুণ পরিবর্তিত হয় না ফাইঙ্কানা ক্যাসিরান এমতো অবস্থায় যদি পানি বেশি হয় লাম ইয়ানজুস সেই পানি নাপাক হবে না অতাহ চল তোহারা সেই পানি দিয়ে পবিত্রতা অর্জন বৈধ হবে ওয়াম্মা ইনকানা কলিলান তবে পানি যদি কম হয় কম পানিতে নাপাক পরে যায় ফাইয়ান তাহলে কি হবে সে পানি নাপাক হয়ে যাবে সে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা বৈধ হবে না তো পানি বেশি কখন বুঝবো মা বেলাগা কুল্লা টাইন পানি বেশি তখন বুঝবো যখন পানিটা দুই কুল্লা পরিমাণ হবে এক কুল্লা সমান সমান আছে 160 মিটার 160 লিটার এক কুল্লা সমান সমান 160 লিটার তাহলে দুই কুল্লা সমান সমান আছে তিনশো বিশ লিটার তিনশো বিশ লিটার পানিকে বেশি পানি বলা হয় এই পানিতে যদি কোনো সামান্য নাপাকি পরে যায় এবং পানির তিনটে গুণের কোনো গুণ পরিবর্তিত না হয় তাহলে সেই পানি ইউজ করা বৈধ আছে আর যদি এর চেয়ে কম পানি হয় নাপাকি পড়ে পরে যায় তাহলে সেই পানি ইউজ করা বৈধ নয় সেই পানি দিয়ে তহারাত অর্জন করা বৈধ হবে না

ইদা বালাগা আল মাউ পানি যখন 2 কুল্লা পরিমাণ হবে লাম ইয়াহমিলুল খাবাসু মানে কোনো কিছু তাকে অপাক করতে পারবে না এই হাদিসটি আপনি পাবেন আকরাদ ও আহমদ মুসনাদ আহমদ এর 2 খন্ডের 27 নম্বর পৃষ্ঠে হাদিসটি আপনি পাবেন পাশাপাশি আপনি এই হাদিসটি পাবেন এই হাদিসটির নাবুদ আউদুর মধ্যে পাবেন 63 নম্বর হাদিস তাহলে বুঝতে পারলাম এই পানি আবদ্দ পানির বিধান সম্পর্কে জানতে বললাম